গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বঙ্গ লাইফ বাই রূপালী। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে মা আরেকটা রেসিপি, নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই রেসিপিটির নাম হলো দই ফুলুরি। আমি রাত্রেবেলায় বিড়ি কলাইয়ের ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই জলটা ঝরিয়ে মিক্সিতে আমি এই বিড়ি কলাটা পেস্ট করে দেব। তাহলে চলো আমি এবার পেস্ট করি। এবার মা এটা পেস্ট করবে। আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে আমি এবার পেস্ট করে নেবো। একটুখানি জল দেবো, একটু জল। আমি এতে খাবার সোডা বা কিছুই দেবো না, আমি শুধু এমনি ফেটিয়ে নুন দেবো। নুন দিয়ে আমি ফুলুরির মতো ভেজে নেবো তেলে। দেখতেই পাচ্ছ যত ভালো ফেটানো হবে তত নরম হবে ফুলুরিটা। খাবার সোডা আমাদের অত দরকার হবে না। মা উইদাউট খাবার সবারই খাবার সোডা ছাড়াই মা এটা করবেন। গোটা জিরে দিয়ে দিচ্ছে মা। এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব, দেখো কতটা এটা ফুলেছে। দই ফুলুরির জন্য আমি এই দইটা রেডি করছি। এই দইয়ের মধ্যে দিয়েছি টক দইয়ের মধ্যে, হ্যাঁ টক দইয়ের মধ্যে বিট নুন, সাদা নুন আর চিনি দিয়ে আমি এই দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এতে এক কাপ দুধ দেবো, দুধ দিয়ে ঘোলের মতো করে নেবো। আর দেবো ভাজা মশলা, ভাজা জিরে, ওই শুকনো কলাই জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ওইটা দেবো। ভাজা জিরে, শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা, ওই গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি ফুলুরিগুলো ছেঁকে এর মধ্যে দিয়ে দেব। সরষের তেল আমি ভাজব, ব্যাটারটা রেডি। এবার দেবো নুন, এবার এটার মধ্যে নুন অ্যাড করবো। এদিকে তেলটা গরম হচ্ছে, নুনটা দিয়ে আবার মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ কত ভালোভাবে এটা হয়েছে। মা এগুলোকে ফুলুরির আকারে ভেজে নিচ্ছে। এবার কেমন ফুলে উঠছে দেখ, বুঝতেই পারছো তোমরা কেমন বইগুলো জিনিসগুলো ফুলছে। এটা দই আর একটু ফুলে যাবে, ও এটা আবার যখন ওই দইয়ের ইয়েটা ভেজানো থাকবে, ভেজানো থাকবে তখন আর একটু ফুলে যাবে। দেখো কত বড় বড় হয়ে গেলো। Thank you.
এই দইয়ের যে ইয়েটা তৈরি করা হয়েছিল সেটাকে দিয়ে দিচ্ছে। কেউ যদি মনে করে আমি সাদা তেলে করবো, সাদা তেলেও করতে পারি, আমি সেটা অপশন করছি, যে যেটা ইচ্ছে সেটা করতে পারি। আমাদের দই ফুলুরি এভাবে ভেজে নিচ্ছে, তাহলে আমাদের দই ফুলুরি প্রায় হয়েই গেল। দেখো কত ফুলে আছে, কত ফুলে যাচ্ছে দেখো। দেখতে পাচ্ছ কত বড় বড় করে ফুলছে, আমি একটু করে দিচ্ছি, ফুলে যাচ্ছে কি সুন্দর মনে হচ্ছে, যেন দুটো ডবল। হ্যাঁ, ভিডিওটাতে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। কড়াইয়ে আবার তেল নিয়ে নিয়েছে, আর গোটা জিরে, কারি পাতা আর একটা শুকনো লঙ্কা, আর কত বড় বড় হয়ে গেছে দেখো। আজকে আমাদের তাহলে দই ফুলুরি রেডি। ওপর থেকে মা চেরি ফ্লেক্স দিয়ে দিল, আমাদের দই ফুলুরি কিন্তু একদম রেডি। মা সার্ভিং বলে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়ে ফুলেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর করে জানিও, কমেন্ট বক্সেও জানিও যে এই রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আবার পরের দিন আসবো নতুন কিছু রান্না নিয়ে। সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে ইন ফিউচার যা যা নোটিফিকেশান, মানে যা যা ভিডিও আপলোড করবো তোমাদের কাছে, সেই সেই নোটিফিকেশানগুলো চলে যাবে। আজকে এখানেই তাহলে শেষ করলাম, টাটা, সবাই ভালো থাকো। তোমাদেরকে এবার দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু মানে দই পড়ার মতো নয়, পুরো জিনিসটাই কিন্তু একদম আলাদা টেস্টে রয়েছে। ওটা দেখো, যাই দেখো কতটা সফট হয়েছে, মানে আমি জাস্ট এমনি করছি এই যে, এই দেখো ভেতরের দিকটা, বুঝতে পারছো? তোমরাও করে দেখো কেমন লাগলো, আমাদের জানিও।